आईएएस परीक्षा सफल हुए उत्तर दिनाजपुर जिलार मुख उज्जवल करेछे इस्लामपुरेर छौशिया ग्रामेर बासिंदा मोहम्मद मंजर हुसैन आंजुम। रविवार संबर्धना जानाते तार बाड़ीते एलेन राज्येर दुई मंत्री। एदिन तार मा निगार सुलतानाके पुष्पस्तबक दिए अभिनंदन जानान राज्येर मद्रासा ओ संख्यालघु दप्तरेर मंत्री गोलाम रब्बानी एबं उत्तरबंग उन्नयन दप्तरेर प्रतिमंत्री साबिना यासमिन। पाशापाशी आंजुमेर एई कृतित्व जिला तथा उत्तरबंगके गर्वित करेछे बोले जानिएछेन मंत्रीदय। उल्लेख यूपीएससी सिविल सर्विस परीक्षा 125तम रैंक करे देशेर नाम उज्जवल करलो उत्तर दिनाजपुरेर इस्लामपुरेर छौशिया एलाकार कृति छात्र मोहम्मद मंजर हुसैन आंजुम। छोटो थेकेई कृति छात्र से बाड़ीते तीन भाई एबं एक बोन। बाबा नेई, मा कोनो रकमे संसार चालान, फले आर्थिक अनटन के हेलाय हारिए प्रथमे उत्तर दिनाजपुरेर इस्लामपुर कलेज थेके स्नातक डिग्री पास करें तिनी। एरपर भर्ती हन कानपुर आईआईटीते, सेखान थेके एमटेक पास करें तिनी। एरपर तार आत्मीय उत्तर दिनाजपुर गोयालपोखरेर विधायक तथा राज्येर संख्यालघु मद्रासा उन्नयन दप्तरेर मंत्री गोलाम रब्बानीर अनुप्रेरणाय यूपीएससी परीक्षार प्रस्तुति नेওয়া शुरू करें मंजर हुसैन आंजुम। सेই পরীক্ষাতেই মিলল সাফল্য। দেশের মধ্যে 125তম র‍্যাঙ্ক করে নজর কেড়েছেন তিনি। তার সর্বভারতীয় সাফল্যে গর্বিত উত্তর দিনাজপুর জেলাবাসী। এই ঘটনার খবর পেয়ে মঞ্জার হুসেন আঞ্জুম এবং তার পরিবারকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ পোস্ট করে মঞ্জার হুসেন আঞ্জুমকে শুভেচ্ছা জানান রাব্বানী সাহেব। যদিও মঞ্জার হুসেন এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি, তবে সকাল থেকেই শুভেচ্ছা জানাতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন তার বাড়িতে। মন্ত্রী গোলাম রাব্বানী বলেন, আমরা খুবই গর্বিত যে উত্তর দিনাজপুর জেলা থেকে একটি সাধারণ পরিবারের ছেলে এমন অভাবনীয় সাফল্য পেয়েছে। এই সাফল্য অন্যান্যদের অবশ্যই অনুপ্রেরণা যোগাবে, কারণ যেভাবে লড়াই করে পড়াশোনা চালিয়েছে তা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে। তাই আগামী দিনে রাজ্যের ছেলেমেয়েরাও যাতে আইএএস পরীক্ষায় বসতে পারে তার জন্য রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচিং সেন্টার চালু করেছেন। ফলে মঞ্জার হোসেনের এই সাফল্য দৃষ্টান্ত হতেই পারে আর পাঁচজনের কাছে। আর এই ছেলেটার যখন প্লাস টু করেছিলেন, স্কলার থেকে হাই স্কুল করেছিলেন, তখন 98% মার্কস এসেছিলেন। না, ওই স্কুলে অত মার্কস কেউ নিয়ে আসেনি। তারপরে আবার আলিগড়ে যখন গেলেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভিসি পিকি আব্দুল আজিজ সাহেব আমাকে বলেছিলেন কি ইয়োর নেফিও হ্যাজ ব্রোকেন অল দি রেকর্ড, অল দি প্রিভিয়াস রেকর্ডস, অ্যান্ড অ্যাট দ্য টাইম আই ওয়াজ প্রাউড অফ মাদ্রাসা নাঞ্জুম। তারপরে আগে আলিগড়ে প্লাস টুতে ফিমেলরা, ছোটো ছোটো বোনরা আমাদের টপার হতো, কিন্তু এই ছেলেটা ফার্স্ট করেছিল কি যেটা অল রেকর্ডস ভেঙেছিল। তারপরে আইআইটি কানপুরে ভর্তি হওয়ার পর বিটেক এমটেক করার পর, তারপরে এর ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল ছিল, কেন মা বাবা নাই, মা একটা স্ট্রাগলিং মহিলা, আর গ্রাম বাংলার মহিলা ওরা শিক্ষিত বেশি হাইলি কোয়ালিফাইড এটাও না, ও হাউস ওয়াইফ, তিনটা ছেলেকে পড়ার দায়িত্ব, মেয়েটার দায়িত্ব পড়াশোনার, এগুলো নিয়ে অনেক স্ট্রাগল করেছেন উনি। আজকে ওনার জন্যই ছেলেটা এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। শুধু মঞ্জার হোসেন আঞ্জুম না, ইফতেখার হোসেন আঞ্জুম এমবিবিএস করে আবার পিজির প্রিপারেশন নিয়েছে, পিজিও ভালো, আজ আশা করি পিজিতে চান্স পেয়ে যাওয়া উচিত। আর থার্ড ওটাও আলিগড় থেকে ইঞ্জিনিয়ারিং করে এসছে, মেয়েটা কোটাতে এমবিবিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে। আমি আশাবাদী এটা সহযোগিতা করার, আর সব সব আত্মীয়কে সহযোগিতা করার দরকার, কেন একটা আত্মীয় যদি ওর মারা যায়, ওর ছেলে মেয়েগুলোকে দেখার সবটাই রিলেটিভের দায়িত্ব, তারপরে সমাজের দায়িত্ব। সমাজ কোনো সময় এটা পিছিয়ে হারতে পারে না কি আমার একটা ছেলে পড়াশোনা করতে ভালো, প্রিন্স কেন, আপনার মঞ্জার হোসেন আঞ্জুম কেন, কোনো অন্য পরিবারের যদি তাও আমরা গাইড করতাম আমরা পর্যন্ত। আজকে আমি দিদির অনুপ্রেরণায়, আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা 27টা কোচিং সেন্টার স্টার্ট করলাম পুলিশ রিক্রুটমেন্ট প্রি রিক্রুটমেন্ট যে প্রিপারেশন হয় ওটার জন্য। অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তার এই সাফল্য জেলাবাসীকে গর্বিত করেছে। দেখুন, আমরা চেষ্টা করছি যে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, উনি যে থিঙ্কিং নিয়ে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং বিশেষ করে এসসি এসটি ওবিসি আমাদের মুসলিম সমাজ ইকোনমিক্যালি এবং
যেভাবে আমাদের এডুকেশনালি এবং ইকোনমিক্যালি যেভাবে ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনারেবল চিফ মিনিস্টার বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে। এটা ঠিক যে আমাদের মুসলিম সমাজ আমরা এডুকেশনালি অনেক পিছিয়ে এবং সেই ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড যেন কোনো বাধা সৃষ্টি না করে তার জন্য মমতা ব্যানার্জি যেদিন থেকে রাজ্যের শাসনভার ক্ষমতা গ্রহণ করেছেন বিভিন্নভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মুসলিম মাইনরিটিদের জন্য এডুকেশনাল লোন এবং বিভিন্নভাবে ফ্রি কোচিং ব্যবস্থা, এর মধ্য দিয়ে পিছিয়ে পড়া শ্রেণী এবং জাতিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারই একটা ফলশ্রুতি হিসেবে নিশ্চয়ই আমি প্রথমেই কংগ্রাচুলেট করব আমাদের ভাই যিনি আজকে আইএস চান্স পেয়েছেন এবং ওনার পুরো পরিবারকে, এবং প্রথম কৃতিত্ব তো আমি বাবা মাকেই দেবো এবং বিশেষ করে মাকে যিনি পুরো দায়িত্বভার নিয়ে আজকে ছেলেকে এগিয়ে দিয়েছেন, এবং পারিপার্শ্বিক যে অবস্থা যারা সহযোগিতা করেছেন তারা তো অবশ্য তারাও এটার ভাগিদার। তবে যেভাবে মমতা ব্যানার্জি আজকে আমাদের পাশে রয়েছেন, আগামী দিনে আমি মনে করি যে আজকে প্রিন্স আমাদের কাছে আইকন এবং স্টার আমাকেও একটা জায়গা করে দিয়েছেন, আমরা চেষ্টা করছি। তো উনি পিছিয়ে পড়া শ্রেণীদের জাতিদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন এবং আমি আশা রাখবো যে প্রিন্স আগামী দিনে যেভাবে সবাই কিন্তু এক একটা অ্যাঙ্গেল থেকে কাজ করার চেষ্টা করে, যারা উজ্জ্বল নক্ষত্র প্রিন্সও একটা আমাদের কাছে উজ্জ্বল নক্ষত্র, সেও আগামী দিনে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তার অ্যাঙ্গেল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ফলে আমরা ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত। আরসিটিভি সংবাদ, ইসলামপুর।